আর চাকরি তো বললেই হয় জানা। বাবুল ইসলাম টুটুল লিখেছে, এবছরের ভিতরে যদি আমার গভর্নমেন্ট চাকরি না হয় তাহলে আমার গার্লফ্রেন্ডের অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। তা এখন আমি কি করব আপনি একটু বলে দেন। দেখেন প্রথম আপনি তাকে বুঝান যে সে যেন তার ফ্যামিলিকে বুঝায়, কারণ একটা রিলেশনশিপ টিকানোর জন্য দুজনের মতামত খুবই প্রয়োজন। আর চাকরি তো বললে হয় জানা, কারণ সেটা তো কারো বাবার দেওয়া সম্পদ না যে সে বললে কেউ দিয়ে দিল। তারপরে যদি সে চলে যায় তুমি মনে করো তোমার জন্য সামনে আরো ভালো কেউ অপেক্ষা করতেছে, কেননা ডেইলি পেট পালতে হলে কিছু না কিছু প্রয়োজন। একটা কথা আছে না যে আজ মেহনত করলো কাল আচ্ছা জায়গা, কেননা চাকরি তো কেউ বললে আপনাকে দিয়ে দেবে না, আপনার সেখানে সময় লাগবে, আপনি সেখানে টাইম দিতে হবে, তারপরে একটা চাকরি পাওয়া যাবে। তো সেই জন্য বলছি সে যদি চলে যায় তারপরও তাহলে আপনি মনে করতে হবে যে সামনে আপনার জন্য আরো ভালো কেউ অপেক্ষা করতেছে, কারণ ডেইলি পেট পালতে হলে পেটের ভিতরে কিছু দিতে হলে কিছু না কিছু লাগবে। তো অবশ্যই যে ভদ্রলোক মতামত চেয়েছেন আপনি হয়তো আপনার সলিউশন পেয়ে গেছেন। তো আপনারাও এরকম ইন্টারেস্ট কমেন্ট করবেন, আপনাদের যদি কোনো মতামত অথবা আপনারা কেউ যদি ডিপ্রেশনে থাকেন এই বিষয় সংক্রান্ত যদি আপনাদের কোনো মতামত লাগে, অথবা আপনারা যদি ফেসবুক ব্যাপারে অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। তো আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।